সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে জান্নাতে যাওয়ার সহজ পথ। কোরআন ও হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। আজকের আলোচনার বিষয় কি? কোরআন ও হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। এই বিষয়ে আমি কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলব। প্রথম কথা হলো জান্নাত কি, জান্নাত কি। দুই নম্বর বিষয়, জান্নাতে যেতে হলে কি করা লাগবে, কয়টি কাজ করা লাগবে। আজকে প্রথমত এই দুটো বিষয় নিয়ে কথা বলি, জান্নাত কি, জান্নাতে যেতে হলে কয়টি কাজ করতে হবে। জান্নাত নেককার ইমানদারদের জন্য আল্লাহ তাআলার এক বিশেষ উপহার। উপহার কার পক্ষ থেকে, কাদের জন্য? ইমানদার নেককারদের জন্য। সুতরাং ঈমান নাই যার, জান্নাত নাই তার। বলেন, ঈমান নাই যার, জান্নাত নাই তার। প্রথম প্রশ্ন ছিল জান্নাত কি, আল্লাহর পক্ষ থেকে ইমানদার নেককারদের জন্য এক বিশেষ উপহার, এটা জান্নাত। আল্লাহ নিজে বলেন, আদাতুল ইবাদিয়া সালিহিন, আমি নেককার বান্দাদের জন্য তৈরি করেছি, নির্ধারণ করেছি। আরে আয়াতে বলেন, মাসালুল জান্নাতিল লাতি ওয়াইদাল মুত্তাকুন, জান্নাতের নিদর্শন হলো, নমুনা হলো, সামনে বর্ণনা দিবে ওই ব্যক্তিদের জন্য যারা মুত্তাকি। আরে আয়াতে আসছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানদার নেককার যারা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস মেহমানখানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত ও হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, জান্নাত নেককার ইমানদারদের জন্য আল্লাহর এক বিশেষ উপহার। বলেন জান্নাত কি, নেককার ইমানদার, ইমানদার নেককারদের জন্য বিশেষ উপহার, কার পক্ষ থেকে? আল্লাহ। ওই জান্নাতটা কি হিসেবে থাকবে? কোরআনে আসছে জান্নাত মেহমানখানা হিসেবে থাকবে। জান্নাত কি হিসেবে থাকবে? মেহমানখানা। জান্নাত যদি মেহমানখানা হয়, জান্নাতের অধিবাসীগণ হবেন মেহমান, আর জান্নাতের মালিক হবেন মেজবান। এবার আরো সংক্ষেপ করেন, মেজবান কে? আল্লাহ। জোরে বলেন, মেজবান আল্লাহ, মেহমান নেককার ইমানদার, নেককার ইমানদার নেককার, ইমানদার নেককার। বলেন, মেহমান মেহমানখানা জান্নাত। বুঝে নেই, মেহমানখানা কথা বুঝতেছেন না আপনারা? মেজবান মেহমান, আমরা বলতে পারি আমরা, বলেন আমরা মেহমান। আল্লাহ আমাদেরকে নেককার ইমানদার বানিয়ে দাও, আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। মেজবানকে, মেহমানকে আমরা, আমরা ঘুষ খাই না, আমরা সুদ খাই না, আমরা মদ খাই না, আমরা নারী নিয়োগ দেই না,
আমরাই আল্লাহর মেহমান পাব। কথা বুঝতেছেন নি? সুদ ঘুষ মদ জুয়া টেন্ডারবাজি জবরদখল ভূমিদস্যু এরা আল্লাহর মেহমান হতে পারে না। সুতরাং আমরা এগুলো করি না। আমরা করি? যদি কেউ করেন আজকে থেকে তওবা করেন। আমরা জান্নাতের মেহমান হতে চাই, আমরা জুয়ার পক্ষে নই, আমরা মদের পক্ষে নই, আমরা পরনারীর দিকে হস্তক্ষেপ করার পক্ষে নই, আমরা শাহাবাদের চত্বরে মোমবাতি জ্বালানোর পক্ষে নই। আমরা ইন্ডিয়া বর্ডার থেকে বস্তায় বস্তায় মাদক সাপ্লায়ার নই। আছে না এলাকায়? আরে এলাকায় আছে না? আগে 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 ওরা ওই কাচের বোতলে পাঠাইতো, এখন কাচের বোতল নিরাপদ না, মাঝে মধ্যে টক্কর খেয়ে ভেঙে যায়, এই জন্য প্লাস্টিকের বোতল পাঠায়। তার কাঠের বাউন্ডারি দিছে চারিদিকে, চিপা দিয়ে টাকা নেয়, উপর দিয়ে বস্তা দেয়। আর আপনারা যাইয়া নিজের পকেটের টাকাগুলো দিয়ে হারাম মালগুলো কান্দে করে নিয়ে আসেন। ও মুসলমান, জান্নাতের মেহমান হবে হব কারা? আমরা। জোরে বলেন, মেহমান হব কারা? মদের সাথে আমরা নই, মদের বস্তা আর বহন করতে চাই না। চান এলাকায় আসেননি যুবক ভাইয়েরা? সাবধান, এই দুনিয়ায় হারামের পিছনে দৌড়বেন তো আসল হালাল থেকে বঞ্চিত হবেন। ও মুসলমান, জান্নাতে মেজবান হবেন কে? মেহমান হবেন কে? মেহমান খানা হবে কোনটা? মুসলমান, আজকে আমি আপনাদের এলাকায় মেহমান হয়ে এসেছি, আমি আজকে আপনাদের এলাকায় মেহমান হয়ে এসেছি। মেজবান যেমন তার মেহমানদারি হবে তেমন, নাকি মেহমান যেমন মেহমানদারি তেমন? না না, মেজবান যেমন তার মেহমানদারি। মেজবান যদি রিক্সাওয়ালা হয় আর মেহমান যদি প্রধানমন্ত্রী হয়, লাভ কি হবে? এটার কাছে আছে আলুর বস্তার দাই। আর মেজবান যদি প্রধানমন্ত্রী হয়, মেহমান যদি সাধারণ কৃষক হয়, এরপরেও প্রধানমন্ত্রী মেজবান যত দামি তার মেহমানদারি হবে তত দামি। এবার বলেন তো, মেহমানকে? আমরা। মেহমানকে? মেজবানকে? ও মুসলমান, আল্লাহ মেজবান। ওই মেজবান যেমন তার মেহমানদারি হবে তেমন। আজকে আমি আপনাদের এলাকায় আসলাম, পানির দরকার, আমার পানির ব্যবস্থা আপনারা করছেন কিনা কথা বলেন। মুসলমান, আমার পানির দরকার বলতে হয়েছে, আমার চায়ের দরকার বলতে হয়েছে, কিন্তু যেখানে মেজবান হবেন আল্লাহ, কোন মেহমান আল্লাহর কাছে কিছুই চাইতে হবে না। মুসলমান, পৃথিবীর বড় বড় মার্কেটে দামি দামি কিছু মার্কেট, এয়ারপোর্ট, ওই সমস্ত এলাকায় আমরা দেখতে পাই, যখন ওই মার্কেটে প্রবেশ করতে যাবে, কাস্টমার দোকানের কাছাকাছি যাওয়ার পরে অটোমেটিক দরজাটা খুলে যায়, অটোমেটিক। মুসলমান, আপনাদের মোবাইল আছে না? এই মোবাইলের মধ্যে মাঝে মধ্যে ফেস লক করেন, মোবাইলের চেহারার সামনে আপনার চেহারাটা বরাবর করলে মোবাইলটা খুলে যায়। কিভাবে মোবাইলটা খুললো? তার মানে মোবাইলের সেই ক্যামেরার ফোকাসের মধ্যে আপনার চেহারার সাথে একটা সেন্সর করে দেওয়া আছে। মোবাইল খোলার জন্য আপনার চেহারার সেন্সর করা, ওই মার্কেটের দরওয়াজা খোলার জন্য আপনার পায়ের সাথে বা চেহারার সাথে সেন্সর করা, যখনই সেই ব্যক্তি তার বরাবর চলে যায়, অটোমেটিক তার দরজা খুলে যায়, পর্দা খুলে যায়। ও মুসলমান, জান্নাতে মেজবান হবেন আল্লাহ, এই মেহমানের অন্তরের সাথে তার প্রয়োজনের প্রত্যেকটা জিনিসকে সেন্সর করে দেওয়া আছে। বান্দা যখনই কিছু খেতে মনে চাইবে, সাথে সাথে মেজবানের পক্ষ থেকে সেই খাবার সামনে চলে আসবে। বলতে হবে না, মনের সাথে সেন্সর করে দেওয়া হবে। কিসের সাথে? মনের সাথে। আকাশে পাখি উড়ে যায়, মনে চাইছে পাখিটা খাবে, কি বলেন? প্রসেসিং হতে সময় লাগবে, কি মনে হয়?
এটা ওখান থেকে ধরবে, জবাই হবে, ভাজি হবে, ফ্রাই হবে, এরপরে সামনে আসবে, দু চার পাঁচ দশ মিনিট সময় লাগবে না, বান্দা মনে চাইবে আর সামনে সামনে তার হাজির হয়ে যাবে। ও মুসলমান, দুনিয়াতেও আমরা মাঝে মধ্যে কি বলি, ভাই তোমার তো হায়াত আছে, তোর তো 100 বছর বয়স, হায়াত পাবি কি যে, কে মাত্র তোমার কথা আমি আলোচনা করতেছিলাম, মনে মনে তোমার খুঁজতেছি, হয় না? মুসলমান যদি দুনিয়াতে এক দুইবার মনে মনে চাইলেই পাওয়া যায়, তো জান্নাতে প্রত্যেকবার কেন মনে চাইলে পাওয়া যাবে না? আমার আল্লাহ হবেন মেজবান, আমরা হব মেহমান, জান্নাত হবে মেহমানখানা। ও মুসলমান, আজকে আমার পানির দরকার, পানি আপনি এনে দিয়েছেন, আমার পেশাব করার দরকার, পেশাবখানায় আমাকে যেতে হয়, মেহমান মেজবানে আমার পেশাবের জরুরত পূরণ করতে পারে না, আমি মেহমান, আমার বাথরুমের দরকার, মেজবান শুধু দেখিয়ে দিতে পারে, প্রয়োজন পূরণ করতে পারে না, কিন্তু জান্নাতে মেজবান হবেন আল্লাহ, এই মেহমানদের বাথরুমের জরুরতই হবে না, প্রয়োজনই হবে না। এজন্য একটা কথা না বললেই নয়, আজকে আমাদের দেশে কিছু প্রগতিশীল মানুষ এমন আছেন যারা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, বলে কি না? ও মুসলমান, যদি দুনিয়া মস্ত বড় হয় খাও দাও ফুর্তির জন্য হয়, তাহলে কক্সবাজার সেই সমুদ্রের কিনারায় নিয়ে ঘাট দৌড়া ধাক্কাইয়া পানিতে ফেলে বলবেন দুনিয়া মস্ত বড় হলে তুই পানিতে ডুবোস কেন? যদি বলে খাও দাও ফুর্তি করো, তার নিচের দুইটা ছিদ্র বন্ধ কইরা এরপরে তারে শুধু খাওয়াবেন আর খাওয়াবেন, বাথরুমে যাইতে পারবি না। এ মুসলমান, দুনিয়া মস্ত বড় নয়, দুনিয়া খাও দাও ফুর্তির জন্য নয়, এই দুনিয়া হলো আমাদের কামাই রোজগারের জন্য, দুনিয়া হলো আমরা কর্মচারী 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 শুধু ডিউটি পালনের জন্য। আইসো ঐশ্বরত কে লিয়ে দুনিয়া নেহি, আইসো ঐশ্বরত কে লিয়ে দুনিয়া নেহি, ইয়াদ রাখতো বান্দা হে মেহমান হি, দুনিয়ায় তুমি মেহমান হয়ে আসো নাই, দুনিয়ায় কর্মচারী হয়ে এসেছ। এ মুসলমান, আমাদের এই দুনিয়া খাওয়া দাওয়া ফুর্তির জন্য নয়, এই দুনিয়া মস্ত বড় নয়, আমরা বলতে হবে জান্নাত মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। জান্নাতে কোনো ডিউটি আছে? বলেন জান্নাতে কোনো ডিউটি আছে? আমার আল্লাহ জান্নাতে কোনো মানুষের কোনো কর্মকে অপরাধ সাব্যস্ত করবেন না। আল্লাহ দুনিয়াতে কোরআনের আয়াতে জান্নাতীদের কর্ম সম্পর্কে বলে দিয়েছেন, ওয়ামা গফিরাতুম মির রাব্বিহিম, জান্নাতের বুকে যে বান্দা যাই করুক কোনো কাজ অপরাধ হবে না। এখন দুনিয়াতে চুরি করার অপরাধ হয় কিনা, ডাকাতি করলে অপরাধ হয় কিনা? ও মুসলমান, এখন মাদক নিয়ে আড্ডা দিলে অপরাধ হয়, এখন সেই পাপিয়ার মতো হোটেল গুলোকে গরম করলে অপরাধ হয়, এখন সেই ফাইভ স্টার হোটেলের রং গুলোকে পরনারী দিয়ে নষ্ট করলে অপরাধ হয়। খোদার কসম, জান্নাতের বুকে আমার আল্লাহ কোন বান্দার রুচিতে অপরাধমূলক কোন কাজ করার চিন্তাও দিবে না, কারোর রুচিতে অপরাধমূলক কোন কাজ করার রুচি দিবে না, যা করবে তাই হালাল, তাই। এজন্য মুসলমান আল্লাহর বান্দাগণ, দুনিয়াতে আমরা কি খাও দাও ফুর্তির জন্য আসছি না কর্ম করার জন্য? আমাদের খাও দাও ফুর্তির এই এলান কোন জায়গায়? জান্নাতে। বলেন কোন জায়গায়, কোথায়? এ মুসলমান, এজন্যই আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস হলো মেহমানখানা। জান্নাতুল ফিরদাউস কি? মেহমানখানা। মেজবানকে, মেহমানকে, মেহমানখানা কোনটা? জান্নাত। জান্নাত হলো মেহমানখানা। হে আল্লাহর বান্দাগণ, জান্নাতুল ফিরদাউস সম্পর্কে আমাদের নবীজি বলেন,
আমার উম্মতরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আটটা জান্নাত বানিয়েছেন, কয়টা? এর মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো, দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ও আমার উম্মতরা, যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তো জান্নাতুল ফিরদাউসটা চেয়ে নিও। মুসলমান, আমরা আল্লাহর কাছে চাইতে হলে কোন জান্নাত চাইব? জান্নাতুল ফিরদাউসটা চেয়ে নিও। মুসলমান, এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। এই এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে তিন ধরনের কম্বল আসছে, তিন ধরনের। কয় ধরনের? এক নাম্বার কম্বল 100 পিস, দুই নাম্বার কম্বল 200 পিস, তিন নাম্বার কম্বল 300 পিস, সর্বমোট 600, সর্বমোট। এখন আপনারা বলেন তো, আজকে আমাদের দুনিয়ার যে দায়িত্বশীলরা আছেন, দুনিয়ার বুকে আজকে যে সমস্ত দায়িত্বশীলরা আছেন, এনারা খুব ইনসাফের সাথে বিচার করেন না? কিছু স্বজন প্রীতি হয় বলা যাবে না, বলা যাবে না। এত দূর থেকে এসে এই কথাগুলো বললে যদি আমার আবার যাওয়ানোর সময় আয়োজকরা রাগ করেন তো অসুবিধা না। ও মুসলমান, আমাদের নবীজি বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, খেয়াল করেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযহারুল আরদি খায়রুম মিন বাতনিহা ওয়া ইদা কানা উমারাউকুম শিরারুকুম وأغنياؤكم بخلاؤكم وأموركم إلى نسائكم فبطل الأرض خير من ظهرها নবীজি বলেন, তোমাদের নেতারা যদি ভালো হয় অথবা ভালোরা যদি সমাজের নেতা হয়, আর তোমাদের ধনী মানুষেরা যদি দানশীল হয়, আর তোমাদের কার্যক্রম গুলো যদি পরামর্শ সাপেক্ষে পরিচালিত হয়, তাহলে তোমাদের জমিনের নিচের চেয়ে জমিনের উপরেই অংশটা তোমাদের জন্য উত্তম, অর্থাৎ তোমাদের কবরের চেয়ে দুনিয়া তোমাদের জন্য শ্রেষ্ঠ। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন, ওয়াইদা কানা উমারাউকুম শিরারুকুম, আর যদি তোমাদের সমাজের বখাটে নিম্ন শ্রেণীর লোকেরা সমাজের নেতা হইয়া যায়, অথবা নেতারা যদি খারাপ হয়ে যায়, ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম, আর যদি তোমাদের ধনীরা কৃপণ হয়ে যায়, কৃপ্তা হয়ে যায়, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের সমাজের দেশের দুনিয়ার কাজকর্ম যদি মহিলাদের হাতে চলে যায়, ফা বাতানুল আরদি খায়রুম মিন যোহরিহা, তখন তোমাদের জমিনের পিঠের চেয়ে পেট নিরাপদ, তার মানে তোমরা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কথা বুঝতেছেন নি আপনারা? ও মুসলমান, আজকে আমাদের নেতারা সব দুধের ধোয়া, কথা কয় না? আমার ভাইয়ের চরিত্র জোরে কর না, ফুলের মত। ও মুসলমান, ফুলের কিন্তু অনেকগুলো চরিত্র আছে, ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র, ফুলেরও অনেকগুলো চরিত্র আছে, বলবো? আমার এক দোস্ত আছে গাইবান্ধা বাড়ি, সে আমাকে টেলিফোন করে কয়ে, মিতা কেমন আছেন? কি বলে মিতা? ওর নাম হলো সাইফুল, আমার নাম নোমান। আপনারা কি মনে করেন, নাম দুটা হলে কি মিতা হয়? না, একই নাম হলে মিতা হয়। সে আমার একটা মিতা। আমি একদিন জিজ্ঞেস করলাম, কিরে ভাই আপনি আমাকে মিতা ডাকেন কেন? কয়, আপনিও কালা আমিও কালা, হেমনে মিতা। তাহলে বুঝা গেল একটা মানুষ আর একটা মানুষের মত হওয়ার অনেকগুলো দিক আছে, কথা বুঝেন নেই? ও মুসলমান, আমাদের নেতাদের চরিত্র কিসের মতো পবিত্র? ফুলের মতো। তো ফুলের অনেকগুলো চরিত্র আছে, সৌন্দর্য একটা চরিত্র, গ্রাণ একটা চরিত্র, কিন্তু ফুলের আরেকটা চরিত্র আছে, ফুল কিছুদিন আগে ছিল না, আজকে হঠাৎ ফুটছে, কদিন পরে থাকবে না। আমাদের সমাজের নেতা সাহেবরাও নির্বাচনের আগে দিয়ে হঠাৎ করে দেখা দেয়, এর আগে থাকে না,
নির্বাচনের সময় দেখা দেয়, আবার যখন নেতা হয়ে যায় তখন অটোমেটিক হারাইয়া যায়। ওই ফুলের মতো পবিত্র ছিল না, আছে, থাকবে, থাকবে না। এই চারটা স্মরণ এখান থেকে স্মরণ স্মরণ একদম দিয়ে দেন, ওদিকে দিয়ে দেন। আমাদের নবীজি বলেন ইলাকা সেরকম, যদি নেতারা তোমাদের খারাপ হয়ে যায় বা খারাপরা নেতা হয়ে যায়, ও মুসলমান, আমি যে মূল কথাটা বলতে চাইছিলাম, আজকে আমাদের সমাজের নেতৃবর্গ, সমাজের নেতাকর্মীরা, সমাজের দায়িত্বশীলেরা ফিল্ড অঙ্গনে কাজ কম করে, এলাকার জন্য কোনো কিছু বাজেট হলে সেই বাজেটটা নিজেরা বন্টন করে না, অধীনস্থ কিছু চেলা চামুন্ডা দিয়ে বন্টন করায়, আর ওই চোরাগুলো সব বোর্ড অফিসে থাকতেই 30 টনের 25 টন বেচা খাইয়া ফেলায়, বলা যাবে না। ও মুসলমান, এই জন্যই আমাদের নবীজি বলেন ইনা দুইয়াতিল আমানাতু ফান্তাজির সাআত, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ইদা বুইয়াতিল আমানা ফান্তাজির সাআত, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আবাতিল আমানা, ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানত কিভাবে হবে? নবীজি বলেন ইদা উসিদাল আমরু ইলা গাইরি আহলিহি, যখন সমাজের কার্যক্রম দায়িত্বগুলো অযোগ্যদের হাতে চলে যাবে, সে অযোগ্য লোকেরা সব দায়িত্বের মধ্যে আমানতের খেয়ানত করবে। চলতেছে না, চলতেছে না? সুতরাং নবীজি বলেন ফান্তাজির সা, অচিরেই কেয়ামত এসে যাচ্ছে, কেয়ামতের অপেক্ষা করো। ও মুসলমান, চেয়ারম্যান সাহেবের কাছে 600 কম্বল আসছে, ইনি বন্টন করার সময় 1 নম্বরটা আগে দিবেন না, 3 নম্বরটা দিয়ে শুরু করবেন। এবার আমাদের হুজুর চেয়ারম্যান সাহেবের কাছ থেকে কম্বল আনতে যাচ্ছে, চেয়ারম্যানের সাথে আমার আবার সম্পর্ক আছে, চেয়ারম্যান সাহেবের কাছে 3 আইটেমের কম্বল আসছে সেটা আবার আমি জানি, তো হুজুর যাচ্ছেন কম্বল আনতে, হুজুর তো নেওয়ার সময় হয়তো 3 নম্বরটা ভাগে পাবে, তো আমি কানে কানে বললাম হুজুর চেয়ারম্যান সাহেবের কাছে কিন্তু কম্বল আসছে 3টা 3 পদের, আপনি চেয়ারম্যানের কাছে চাইয়া 1 নম্বরটা নিয়ে নিয়েন, যদি বন্টনের লাইনে যান তো 6 নম্বরটা ভাগে পড়বে, তা আপনি নেওয়ার সময় কোনটা নেবেন? 1 নম্বরটা। বুঝেন নাই, বুঝেন নাই? ও মুসলমান, এইভাবে হুজুরকে আমি বলে দিলাম চেয়ারম্যানের কাছ থেকে কম্বল আনতে 6 নম্বর আনবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা শুনো, আল্লাহ জান্নাত বানিয়েছেন 8টা, এর মধ্যে 1 নম্বর ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তো জান্নাতুল ফেরদাউস 1 নম্বরটা চাইয়া নিও। কথা বুঝেন নাই? কোনটা চাইব? 1 নম্বরটা, সেরাটা, জান্নাতুল ফেরদাউস। তো ভাই জান্নাত কি জিনিস? জান্নাত হলো ইমানদার নেককারদের জন্য এক বিশেষ উপহার। আমাদের নবীজি বলেন, আল্লাহ তাআলা বলছেন আদাতুল ইবাদি সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনু সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। জান্নাত হলো এমন এক জিনিস আল্লাহ ইমানদার নেককারদের জন্য বাজেট করেছেন, যার বর্ণনা কেউ আজ পর্যন্ত শুনে নাই, যার বর্ণনার দৃশ্য আজ পর্যন্ত কেউ দেখে নাই, যার সম্পর্কে আজ পর্যন্ত কল্পনায় কোনো চিত্র অঙ্কন করতে পারে নাই। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, বলেন তো আমরা মক্কা শরীফ যাওয়ার জন্য পাসপোর্টটা যখন জমা দেই তো মনে মনে একটা কল্পনায় কল্পনায় চিত্র অঙ্কন করি কিনা, আরে মক্কা শরীফ জানি কেমন হবে, হারাম শরীফটা জানি কেমন হবে, আশপাশের পাহাড় পর্বতগুলো জানি কেমন হবে, ওরে গারে হেরা গারে সুর জানি কেমন হবে। পাসপোর্ট জমা দেওয়ার পর থেকে মনে মনে আমরা একটা মক্কা মদিনার চিত্র অঙ্কন করতে থাকি। আমার আল্লাহ বলেন ওয়ালা খাতারা আলা
কলবি বশর, জান্নাত যে কত সুন্দর কত সুন্দর কত সুন্দর হবে, পৃথিবীর কোন মানুষ কল্পনায় তার চিত্র অঙ্কন করতে পারে নাই। মাসালুল জান্নাতিল লাতী ওয়াইদাল মুত্তাকুন, জান্নাত মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, এই জান্নাতটা কেমন? ফিহা আনহারুম মিন মাইন গায়রু আসাসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার ত্বামু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন শরাবের নহর প্রবাহিত হতে থাকবে, সে জান্নাতের মধ্যে মধুর নহর প্রবাহিত হতে থাকবে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, একটা নদীর মাঝখানে যদি ছোট্ট একটা বাড়ি হয়, এই বিশাল পানির থই থই পানির উপরে যদি একটা বাড়ি হয়, সেখানে যে বসবাস করতে কত মজা, যদি চারিদিকে দুধের পানির নহর, দুধের নদী, এরপরে এর সাথে সাথে আবার মধু শরাব আর স্বচ্ছ পানির নদী যদি হয়, এর মাঝখানে যদি কারো বাড়ি হয়, বলেন কেমন হবে। আমার আল্লাহ বলেন ওয়ালা হুম ফিহা মিন কুল্লি সামারাতি সমস্ত আইটেমের সকল ফল সেখানে তাদের জন্য থাকবে। বাংলাদেশের ফল ফলাদি ইন্ডিয়ান অনেক ফলের সাথে মিলে না, ঠিক কিনা? এশিয়ার বহু ফল আমেরিকার ফলের সাথে মিলে না, আফ্রিকায় এমন কিছু ফল পাওয়া যায় যেটা আমার দেশে পাওয়া যায় না। ওই আমাজন জঙ্গলে এমন কিছু ফল ফলাদি আছে যেগুলো মানুষ আজকে আজ পর্যন্ত চোখেও দেখে নাই। আমার আল্লাহ বলেন শুনো, তোমার কল্পনায় যা আছে যা নাই, দুনিয়ার বুকে যত আইটেমের ফল ফলাদি বিদ্যমান আছে, প্রত্যেকটা জান্নাতির জন্য জান্নাতে সব আইটেমের ফল উপস্থিত থাকবে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সব ধরনের ফল, সব আইটেমের ফল, সমস্ত ফল ফলাদি মেহমানদারি কে করবে? ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, জান্নাতে মাফ, অগ্রিম ক্ষমা 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 ক্ষমা। যেমন আজকে আমাদের সরকারি দলে অন্তর্ভুক্ত হলে একান্ত বিপদে পড়ে না গেলে, ভাগবটোয়ারায় সমস্যা না হলে, যা করবা সব মাফ। আমার আল্লাহ বলেন তুমি ইমানদার আর নেককার হইয়া যাও, জান্নাতে যাইয়া যা করবা সব তোমার মাফ। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। ও মুসলমান, সেই উন্নত জান্নাত, সেই শ্রেষ্ঠ জান্নাত, এই জান্নাতটা কে কি বলে কার জন্য? আমাদের। বলেন কাদের জন্য? কি জিনিস? উপহার, 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 কার পক্ষ থেকে? এখন এই জান্নাত পেতে হলে আমাদের কয়টা কাজ করা লাগবে? এবার একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা আজকে ঢাকা থেকে একটা প্রাইভেট কার নিয়ে আপনাদের এখানে আসছি না? বলেন তো রওনা দিলাম কোত্থেকে, আসবো কোথায়? জকিগঞ্জ। বলেন কোথায়? মুসলমান, আমাদের এই প্রাইভেট কারটা ঢাকা থেকে হাইওয়ে রোড হয়ে জকিগঞ্জ পর্যন্ত আসা লাগবে কিনা? একটা গাড়ি রাস্তায় উঠার জন্য চলার জন্য তিনটা জিনিসের দরকার। একটা গাড়ি রাস্তায় উঠার জন্য চলার জন্য কয়টা কয়টা জিনিসের দরকার? তিনটা। এক নাম্বার, গাড়িটা রাস্তায় উঠার জন্য, রাস্তায় উঠার জন্য তার ইঞ্জিন ঠিক থাকতে হবে। কি গাড়িতে ইঞ্জিন নেই, তোমার গাড়ি রাস্তায় উঠবে? ও মুসলমান, ইঞ্জিন ঠিক থাকতে হবে। দুই নাম্বারে বলেন তো এই গাড়িটা রাস্তায় চলার জন্য চাকাগুলো ঠিক থাকতে হবে কিনা? তিন নাম্বারে, গাড়িটা চলতে চলতে হঠাৎ করে ব্রেক বা টার্নিং এর বা অন্য কোনো সমস্যা হলে গাড়িটাকে কন্ট্রোল করা লাগবে কিনা? কথা কয় না? এবার বলেন তো কন্ট্রোল করতে হলে কি ঠিক করতে হবে? ব্রেক, কয় না? হে মুসলমান, এবার বলেন তো এই গাড়িটা চলতে হলে কয় জিনিস লাগে? এক জিনিস, তার ইঞ্জিন লাগে। ইঞ্জিন, ইঞ্জিন যদি ঠিক না
গাড়ি রাস্তায় উঠবে না, চাকা যদি ঠিক না হয় গাড়ি রাস্তায় চলবে না, ব্রেক যদি ঠিক না হয় গাড়ি সোজা রাখা যাবে না, গাড়ি কন্ট্রোল করা। এবার বলেন গাড়িটা চলতে হলে কয়টা জিনিস লাগবে? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমাদের গন্তব্য শুরু হয়েছে রুহের জগৎ থেকে। কোত্থেকে? আমাদের সৃষ্টি কি দুনিয়াতে মায়ের পেটে না রুহের জগতে? কথা বুঝেন, বুঝেন, আমাদের এই চলা কোত্থেকে শুরু হয়েছে? রুহের জগতে আমাদের সৃষ্টি, সেখান থেকে আমাদের চলা শুরু। আমরা ভায়া হয়েছিলাম মায়ের পেট, ওখান থেকে রওনা দিয়া ভায়া হয়ে এলাম কোথায়? মায়ের পেটের ভায়া হয়ে দুনিয়ার জমিনে আসছি। এই জমিনে আমাদের গাড়িটা মানে জীবনটা, জীবনটা আমাদের রওনা দিয়েছে। মুসলমান চলছে কোথায়? কবরে। কবর অতিক্রান্ত হয়ে এরপরে হাসরের ময়দানে চেক আপ হবে, চেক আপ চেকিং হবে, এরপরে আমাদের মূল গন্তব্য হবে কোথায়? কথা বুঝেন নাই? এ ভাই, ঢাকা থেকে গত বছর আমি আসামে একটা মাহফিল করার জন্য গিয়েছিলাম, যাওয়ার সময় আপনাদের জকিগঞ্জে এখানে বর্ডার ক্রস করছিলাম। আমি ঢাকা থেকে রওনা দিলাম, বর্ডারে আসার পরে আমার ভিসা ঠিক আছে কিনা, পাসপোর্ট ঠিক আছে কিনা, ডেট ঠিক আছে কিনা, টাইম ঠিক আছে কিনা, প্রবেশ করলাম যে বাংলাদেশে একবার ইনকোয়ারি হলো, আবার ইন্ডিয়াতে ঢুকার পরে সেটা আবার তদন্ত হলো, দুই পক্ষের সিল হলো, এরপরে আমি সামনে যেতে পারলাম। বলেন মাঝখানে চেক আপ আছে না নাই? ও মুসলমান, আমরা যখন বিদেশে রওনা দেই তখন আমাদের এয়ারপোর্টে ঢুকার পরে আমাদের সামানগুলো স্ক্যানার মেশিনে ঢুকে আমাদের পুরো বডিটাকে স্ক্যান করে এরপরে চেক আপ করে সামনের দিকে পার করে। আমি আমার বাসা থেকে রওনা দিলাম, এয়ারপোর্ট গিয়ে চেক আপ হলো, এরপরে সামনের গন্তব্যে চলে যাব। খোদার কসম, আমাদের রুহের জগৎ থেকে রওনা, মায়ের পেটের ভায়া হয়ে আমরা দুনিয়ার বুকে আসছি। দুনিয়ার জীবনটাকে আমরা ঠিক মতো পার করছি না, পকেটের চিপায় চাপায় কোনো মাদক বা গাঞ্জা লয়ে রাখছি, এটা হাসরের ময়দানে আমাদের চেক আপ হবে কিনা? কথা বুঝতেছেননি? মাঝখানে চেক আপ হবে, তুমি খালি এমনি চলে যাইবা জান্নাতে, গন্তব্যে না না না, এয়ারপোর্টে ঢুকবা, এরপরে তোমার মেশিন পত্রে সবকিছু চেক আপ হবে, সবকিছু চেক করার পরে এরপরে তুমি যেতে পারবা। বাংলাদেশের স্ক্যানার মেশিনগুলো আমাদের ওই নেতাদের হাতের পিস্তল ধরতে পারে না, কেমনে কেমনে জানি লোকেরা পিস্তল লইয়া হেপার চলে যায়, ওটা হাসরের ময়দানে চলবে না। হাসরের মধ্যে এরকম নকল পচা ডুবলি স্ক্যানার মেশিন ব্যবহার হবে না, এ সমস্ত খয়রাতি স্ক্যানার মেশিন আমাদের এয়ারপোর্টে ব্যবহার হতে পারে, হাসরের মাঠে ব্যবহার হবে। কথা বুঝতেছেন না আপনারা? ও মুসলমান বলেন তো, এই দুনিয়া হলো আমাদের সফরের জায়গা, দুনিয়া হলো আমাদের, এই দুনিয়ার মুখে আমাদের জীবন নামক গাড়িটাকে চালাইয়া নিতে হবে কিনা? জোরে বলেন, কোন দিকে চলবে? জান্নাতে। জান্নাতে গন্তব্য কোথায়? আরে হাসরের মাঠ কি গন্তব্য নাকি চেক আপের জায়গা? গন্তব্য কই? দুনিয়া কি গন্তব্য না সফরের জায়গা? কথা বুঝতেছেন? মায়ের পেট কি গন্তব্য না ভায়া? আরে রোহের জগৎ ঠিকানার শুরু। কথা বলেন, সফরের শুরু রোহের জগৎ, মায়ের পেট সফরের জায়গা, দুনিয়া বলেন সফরের জায়গা, আর কবর ওয়েটিং। কবর কি? অপেক্ষাগার। এখানে অপেক্ষা করবা কতক্ষণ? চেক আপের টাইম হওয়া পর্যন্ত, টাইম হওয়ার আগ পর্যন্ত ওয়েটিং রুমে বসে থাকো, এরপরে হাসরের মাঠ কায়েম হবে, সেখানে চেক আপ শুরু হবে, চেকিং করে তোমার আমল আর বদ আমল চেক হবে, ইমান আর বদ ইমান চেক হবে, ইমান বেঈমান চেক হবে, এরপরে তোমাদের ফুল সিরাতের উপর দিয়ে যারাই ইমানদার তারাই গন্তব্যে। কথা বুঝাইতে পারছি আমি? ও মুসলমান বলেন তো, দুনিয়াটা কি সফরের জায়গা? বলেন দুনিয়াটা কি? কবরটা কি? ওয়েটিং রুম? হাসরটা কি চেক আপের জায়গা? জান্নাতটা কি গন্তব্য? কথা কয় না? জান্নাতটা কি গন্তব্য? আসল ঠিকানা বাপের বাড়ি কই? আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দিয়েছিলেন কোথায়? জান্নাতে। দিয়ে বলতেছেন ফাকুলা মিনহা বাগাদা
যেখানে পাও যেখান থেকে পাও যা ইচ্ছা তা পাও, যেভাবে চলো চলো মনে চাই যেমনি চলো কয়ে দিছে। এরপরে কেউ সাবধান ওটার দিকে যাইও না, আল্লাহ তাআলা নাটক করবেন, ঘটনা ঘটাবেন, লোকগুলোকে বানাবেন, এরপরে এদেরকে জান্নাত দিবেন। এগুলো সৃষ্টির রহস্য আছে, এই রহস্যের কারণে আদম আলাইহিস সালামকে সেদিন এখান থেকে দুনিয়াতে পাঠাইছে ও মুসলমান। কিন্তু মূলত আমাদের আব্বা জানকে আল্লাহ বানাইয়া ফার্স্ট জায়গা দিয়েছেন কই? তাহলে বুঝা গেল আমাদের আব্বা জান যেখানে ছিলেন সেটাই হলো আমাদের বাপের বাড়ি। তাহলে আমরা বাবার বাড়ি কই? কথা বলেন, এই রুহের জগৎ থেকে রওনা দিলাম, মায়ের পেটের ভায়া হলে দুনিয়াতে আসলাম, এখান থেকে সফর শুরু করলাম, কবরের ওয়েটিং এ কিছুদিন থাকলাম, হাশরের ময়দানে চেক আপ দিয়া পরীক্ষা নিরীক্ষা দিয়ে পাস করলাম, বাবার বাড়িতে ঠিকানা পেয়ে গেলাম, এই তো পুরো জীবন। কথা বুঝেন নাই? বুঝেন নাই? ও মুসলমান বলেন তো দুনিয়ার জীবনটা কি? সফরের জায়গা বলেন। এবার আমি আপনাকে বলছিলাম যে আমার গাড়িতে চলতে হলে কয়টা জিনিস লাগবে, গাড়িটা চলবে কিসের উপরে? রাস্তা। বলেন কিসের উপরে? রাস্তার উপরে। বলেন কিসের উপরে? আল্লাহর কসম, জান্নাতে যাওয়ার রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? সিরাত মানে রাস্তা না, মুস্তাকিম মানে সোজা, সিরাতে মুস্তাকিম মানে সোজা পথ, সোজা পথ, সোজা রাস্তা। কিসের? জান্নাতে যাওয়ার। বলেন কিসের? ও মুসলমান, সোজা রাস্তা সিরাতে মুস্তাকিম কাকে বলেন? যে রাস্তার মধ্যে কোন এবড়ো থেবড়ো নাই, স্পিড ব্রেকার নাই, যেখানে হঠাৎ টার্নিং নাই, যেখানে ডাইন বাম থেকে কোনো গরু ছাগল সামনে পড়ার সম্ভাবনা, একেবারে সোজা সোজা স্বচ্ছ পরিচ্ছন্ন নখের মতো মিহি সুন্দর যে পথ জান্নাত পর্যন্ত মানুষকে নিয়ে যায়, সেই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। বলেন তো মুসলমান, সিরাতে মুস্তাকিম এটা কোন জায়গায় যাওয়ার পথ? জোরে বলেন। হে মুসলমান, ঢাকা থেকে এখানে আসার জন্য পথ ব্যবহার করা লেগেছে কিনা? এই পথের উপরে আমার গাড়িটা উঠলো কিসের দ্বারা? ইঞ্জিনের দ্বারা। বলেন, গাড়িটা এদিকে আসলো কিসের উপরে চলে? কিসের মাধ্যমে চলে? গাড়িটা প্রয়োজনে নিয়ন্ত্রণ করলো কিসের মাধ্যমে? খোদার কসম, আমার আপনার আমাদের প্রত্যেকের জীবন এক একটা গাড়ি, এক একটা। এই জীবন নামক গাড়ি সিরাতে মুস্তাকিম নামক রাস্তায় উঠার জন্য প্রথম শর্ত হলো ইঞ্জিন ঠিক হতে হবে, সেই ইঞ্জিনের নাম হলো ঈমান। কথা কয় না? ইঞ্জিনের নাম কি? ইঞ্জিনের নাম কি? যার ঈমান নাই তার সিরাতে মুস্তাকিম নাই। কথা বুঝেন নাই? বুঝেন নাই? যার ঈমান নাই সে কি জান্নাতে যাওয়ার রাস্তায় উঠছে? যার ঈমান নাই সে জান্নাতে যাওয়ার রাস্তায় উঠে নাই। ও মুসলমান, বলেন আমার আপনার জীবন নামক গাড়িটা জান্নাত নামক গন্তব্যে যাওয়ার সিরাতে মুস্তাকিম নামক রাস্তায় উঠতে হলে কি লাগবে? ইঞ্জিন লাগবে। আমাদের এই জীবন নামক গাড়ি সিরাতে মুস্তাকিমে উঠার ইঞ্জিনের নাম কি? ও মুসলমান, ঈমান যদি ঠিক হয় এবার গাড়িটা রাস্তায় চলতে হবে কিনা? চলার জন্য কি লাগবে? চাকা। বলেন কি লাগবে? চলার জন্য চাকা লাগবে। আল্লাহর কসম, আমার আপনার জীবন নামক গাড়িটা জান্নাত নামক গন্তব্যে সিরাতে মুস্তাকিমের পথে চলতে হলে আমার ইসলামের চাকা লাগবে। কিসের চাকা? বলেন ইসলামের মূল স্তম্ভ কয়টা? বলেন কয়টা? ঈমান আছে না নাই? সেটাকে কি বানাইলাম? ইঞ্জিন। বলেন সেটাকে কি বানাইলাম? আর আছে কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত। এই চার চাকা ঠিক করো, ঈমানের ইঞ্জিনওয়ালা জীবন চাকার উপর ভর করে চলতে থাকবে। কথা বুঝতেছেন না আপনি? এই চার চাকা হলো আমল, চাকা হলো আমল। বলেন চাকা হলো? ও মুসলমান, নেক আমল চাকা হলো? নেক আমল চাকা হলো? আল্লাহু আকবার কাবীরা। এবার বলেন, রাস্তায় যখন চাকার উপর দিয়া ইঞ্জিনওয়ালা গাড়িটা রওনা দিল, হঠাৎ ব্রেকের দরকার। এবার বলেন, ব্রেকের দরকার আছে না? ও মুসলমান,
আমাদের জীবন নামক গাড়িটা গন্তব্যে যাওয়ার পথে সিরাতে মুস্তাকিমের উপরে হঠাৎ দেখবেন মাদক, হঠাৎ দেখবেন জেনা, হঠাৎ দেখবেন ঘুষ, হঠাৎ দেখবেন সুদ, হঠাৎ দেখবেন বিপদ, হঠাৎ দেখবেন টেন্ডারবাজি, হঠাৎ দেখবেন আরেকজনের জায়গা, এই সমস্ত অন্যায় কাজে হঠাৎ করে আমার জীবনটাকে ব্রেক দেওয়ার দরকার আছে না? এই জাতীয় বিপদময় মুহূর্তে গাড়িকে ব্রেক দিয়ে ইমান আর চাকা রক্ষা করে জীবনটাকে বাঁচানোর জন্য একটা মস্ত বড় শক্তিশালী ব্রেকের দরকার। সেই ব্রেকের নাম হলো তাকওয়া। সেই ব্রেকের নাম কি? এজন্যই আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, হে ইঞ্জিনওয়ালারা, হে ইঞ্জিনওয়ালারা, ইত্তাকুল্লাহ, ব্রেক ঠিক করো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইসলামের চাকাগুলো ঠিক না কইরা মইরো না। এক আয়াত আমাদের জীবন নামক গাড়ির একটা উদাহরণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইঞ্জিনওয়ালারা, ইমানওয়ালারা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। চিন্তা করেন, আমানু এমনি বলছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম এভাবে বলছে, কিন্তু ইত্তাকুল্লাহর পরে হাক্কা তুকাতিহি বলছে, তার মানে তোমার ইঞ্জিন তো মজবুত, আমানও মজবুত, কিন্তু এই দুটো মজবুত হওয়ার পরেও তাকওয়া কিন্তু আরো মজবুত হওয়া লাগবে। কারণ ব্রেকে যদি গন্ডগোল করে যখন তখন যেই কোনো সুদ ঘুষ মদ জুয়া ইত্যাদির সাথে ধাক্কা খেয়ে তোমার ঈমান তোমার আমল আক্রান্ত হতে পারে। কথা বুঝতেছেন নি মুসলমান? এজন্য আল্লাহ তাআলা ইঞ্জিন আর চাক্কার চেয়েও ব্রেকের গুরুত্ব বেশি দিছে। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো, জান্নাতে যেতে হলে কয় জিনিস লাগবে? তিন জিনিস। কথা কন, একটা হলো ঈমান, একটা কি, দুই নম্বর হলো নেক আমল, তিন নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকা। বুঝেন নাই? বুঝেন নাই? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এটাকে অন্য আয়াত দিয়ে আমরা বলতে পারি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নেক ঈমান আনবে, ঈমানের পরে নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস মেহমানখানা। সূরা নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ বড় বড় গুনাহ থেকে তোমরা যদি বেঁচে থাকতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে সম্মানিত জায়গা জান্নাতে পৌঁছাইয়া দিবে। তাহলে কি বুঝা গেল? এক আয়াতে আসছে আল্লাহ যা করতে বলেছেন তা করো, আর এক আয়াতে বলেছেন আল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছাড়ো, ঈমান গ্রহণ করো, যা করতে বলেছেন তা করো, যা ছাড়তে বলেছেন তা ছাড়ো, এই দুই কাজ করবা তো জান্নাতুল ফিরদৌস পেয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি করে দিন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহ যা হুকুম করেছেন তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ যে সমস্ত কর্ম নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।